বহু প্রতীক্ষিত 27শে আগস্টের হারমোনিকা আয়োজিত গানের ঝর্ণাতলায় অনুষ্ঠান ঠিক সন্ধ্যে 6টায় রবীন্দ্রসদন প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো। আমরা একে একে বহু গুণীজনকে পেয়েছি আমাদের মধ্যে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি হারমোনিকার কর্ণধার শিবেন দাশগুপ্ত মহাশয়। আমরা একটু জেনে নেব যে এত গুণীজন সম্বর্ধনা এবং এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সমস্ত আয়োজনের পর ওনার আজ কেমন লাগছে, ওনার অনুভূতি এবং এই হারমোনিকা সম্পর্কে ওনার কিছু মতামত আমরা জেনে নেব। আসলে হারমোনিকার নাম উচ্চারিত হলেই এটা আমার শরীরে একটা শিহরণ হয়, কারণ হারমোনিকার মঞ্চে এত গুণী শিল্পী, কিংবদন্তি, প্রবাদ প্রতিম শিল্পীরা সব অনুষ্ঠান করে গেছেন, যেটা ভাবলে সত্যি শিহরণ জাগে। 2006 সাল থেকে আমাদের যাত্রা শুরু হয়। প্রথম বছরেই আমাদের এখানে আমরা হারমোনিকা সঙ্গীত সম্মান জানিয়েছিলাম, যাদেরকে তারা হলেন দ্বিজেন মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, অজয় দাস, শিবদাস বন্দ্যোপাধ্যায়। তার পরের বছরেই আমাদের 2007 সালে হারমোনিকা সঙ্গীত সম্মান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আমরা তুলে দিয়েছিলাম প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী মান্নাদের হাতে। এছাড়া সেই বছরেই আমাদের হারমোনিকা সঙ্গীত সম্মান দেওয়া হয়েছিল রামকুমার চট্টোপাধ্যায়, বিমান মুখোপাধ্যায়, সুমিত্রা সেন, সুবীর সেন, অনুপ ঘোষাল, নির্মলা মিশ্র প্রমুখদের। তারপরেই হারমোনিকা ইতিহাস রচনা করেছে বাংলার সঙ্গীত জগতে। প্রথম হারমোনিকার মঞ্চে একক এবং দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায় তার জীবনের শেষ অনুষ্ঠান করেছিলেন হারমোনিকারই মঞ্চে। তাই হারমোনিকা সত্যি কিন্তু আমাদের কাছে গর্বের একটি সংস্থা, সকলের সহযোগিতা না হলে আমরা পারতাম না। এই মঞ্চে 2010-এর 1 জানুয়ারি প্রবাদ প্রতিম শরৎবাদক শ্রদ্ধেয় আমজাদ আলী খাঁ উনি এসে বাজিয়ে গেলেন। তো এক এক করে এত গুণী মানুষ এখানে কে আসেননি, প্রবাদ প্রতিম শিল্পীরা সবাই এখানে সম্মাননা যাদেরকে আমরা জ্ঞাপন করেছি তারা গ্রহণ করেছেন, আমরা ধন্য হয়েছি তাদেরকে সম্মাননা জানিয়ে। সঙ্গীত পরিবেশন করেছেন প্রচুর শিল্পীরা এখানে এবং আজকে অনেকেই আমাদের মধ্যে নেই। এবছর আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়কে হারিয়েছি, নির্মলা মিশ্রকে হারিয়েছি কোভিডের মধ্যে, সৌমিত্র চট্টোপাধ্যায় উনি দুবার এসেছিলেন হারমোনিকার এই অনুষ্ঠানে, আমরা তরুণ মজুমদার ওনাকে হারিয়েছি। এছাড়া দ্বিজেন মুখোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায়, বিমান মুখোপাধ্যায়, অজয় দাস, শিবদাস বন্দ্যোপাধ্যায়, এক এক করে যারা হারমোনিকার মঞ্চে এসেছিলেন তারা আজ আমাদের মধ্যে নেই। সেই কারণে সেই দিক থেকে আমাদের মন ভারাক্রান্ত। আবার এই প্রজন্মের সমস্ত শিল্পী, এই আজকেই যারা সঙ্গীত পরিবেশন করে গেলেন বা আমরা যাদেরকে সম্মাননা জ্ঞাপন করলাম, মঞ্চ আলোকিত হয়েছিল সেটা এই হারমোনিকাই পারে এই সম্ভবকে, মানে অসম্ভবকে সম্ভব করতে। তাই আগামী দিনেও হারমোনিকা এইভাবেই এগিয়ে যাবে, এটাই আমাদের আশা। নমস্কার।